গল্পটির নাম টুই টুই আর পিক পিক। গল্পটি শোনো। এক বনে টুই টুই নামে একটি পাখি একাকী বাস করত। একদিন অন্য একটি পাখিকে দেখে সে আনন্দে লাফিয়ে উঠে বলল, আমি যাই না কেন তার কাছে? সে পাখিটার কাছে গিয়ে মুখ বাড়িয়ে বলল, ভাই পিক পিক, তোমার কি মন খারাপ নাকি আমার মতো একা তুমি? চিন্তিত মুখে পিক পিক পাখিটি বলল, পথ হারিয়ে এই বনে এসে পড়েছি, এখানে কোনো পাখি দেখছি না, আমি খুবই একা, কিছুই ভালো লাগছে না আমার, বিরান ভূমির মতো লাগছে বনটা। হাসি মুখে টুই টুই বলল, আমিও তো তোমার মতোই একা, তোমাকে পেয়ে আমার মন ভালো হয়ে গেছে, আমরা দুজনে মিলেমিশে খুব থাকতে পারবো এই বনে, কি বলো পিক পিক? মিলেমিশে থাকতে পারবো মানে? তুমি এক জাতের পাখি আর আমি আরেক জাতের পাখি, বলল পিক পিক। দুই জাতের দুটি পাখি কি একসাথে মিলেমিশে থাকতে পারে? এটাও কি সম্ভব? টুই টুই বলল, কেন সম্ভব নয়, হতে পারে আমরা দুইজন দুই জাতের পাখি। পিক পিক বলছে, তাতে কি? টুই টুই বলছে, এখানে আছে অনেক বিষাক্ত সাপ আর হিংস্র পশু, একা থাকা মানেই তো নিজেকে বিপদ আর কষ্টের মধ্যে ঠেলে দেওয়া, আর মিলেমিশে থাকা মানে আনন্দে আর নিরাপদে থাকা, আমরা তো চমৎকার বন্ধু হতে পারি, কি বলো পিক পিক? পিক পিক বলল, বন্ধু তুমি দেখতে আমার চেয়ে অনেক সুন্দর, তোমার গায়ের রং, পাখা, ঠোঁট, পা, পুচ্ছ, যেমন রঙিন তেমন সুন্দর, দেখো তোমার সঙ্গে বন্ধুত্ব হওয়ার মতো কোনো রং নেই আমার। টুই টুই বলল, মিলেমিশে থাকার জন্য বাইরের রং কোনো বাধা নয়, মনের রঙটাই আসল, আমরা পাখি ব্যাস এটাই বড় কথা। খিদে পেট চেউ চেউ করছে, তর্ক না করে চলো পেট ঠান্ডা করি আগে, তারপর অন্য কথা। পিক পিক কোনো জবাব না করে টুই টুই পাখির পিছু পিছু উড়ে গেল খাবারের সন্ধানে। টুই টুই পাখির সাথে পিক পিক পাখির খাতির হয়ে গেল ভালো, তারা সারা দিন একসাথে থাকে আর গল্প করে, আনন্দে ছোটাছুটি করে, গাছের মগডালে খুব সুন্দর বাসা বানিয়েছে তারা। কিছুদিন পর ডিম পেড়েছে পিক পিক, ডিম ফুটে ফুটফুটে দুটো বাচ্চা বেরিয়ে এলো, আনন্দের আর সীমা নেই, তাদের মনে হলো গোটা বনটায় একটা আনন্দভূমি। কিছুদিন পরে অসংখ্য পাখি এসেছে বনে, পাখিদের দলে টুই টুই আর পিক পিক জাতের অনেক পাখিও রয়েছে, ওরা বাসা বেঁধেছে, সারাদিন বনে ঘুরে বেড়ায়, খাবার খায় আর সন্ধ্যা হলেই তারা ফিরে যায় নিজে নিজের বাসায়। পাখিদের কলরবে বন উতাল। একদিন টুই টুই পাখিকে তার জাতের পাখিরা বলে, জাতপাত বলতে কিছু মানো না তুমি, পিক পিকের মতো অসুন্দর ও অন্য জাতের একটা পাখির সঙ্গে কি তোমার বন্ধুত্ব হতে পারে? আমাদের রূপের সঙ্গে তাদের কোনো তুলনা হয়? ছি টুই টুই, ছি। টুই টুই বলল, এত ছিছি করছো কেন? আমরা পাখি, এটাই তো বড় পরিচয়, আর আমাদের মিলেমিশে থাকার পেছনে সেই পরিচয়টাই বেছে নিয়েছি আমরা, আমাদের মনে কোনো দুঃখ নেই, দেখতেই পাচ্ছ আমরা কত ভালো আছি। অন্য পাখি বলছে, টুই টুই আমাদের চেয়ে সুন্দর পাখি বলে তোমার বড় অহংকার, কদিন পরেই না তোমাকে ঘৃণা ভরে তাড়িয়ে দেবে টুই টুই, এটা কি আমাদের জন্য অপমানের বিষয় না? পিক পিক বলছে, এই গভীর বনে ভয়ঙ্কর বিপদে আমরা জাতপাত ভুলে নিজেদের শুধু পাখি ভেবেছি, আমাদের এখন কোনো কষ্ট নেই, দেখতেই পাচ্ছ কত সুখে আছি আমরা। টুই টুই আর পিক পিকের মুখে এই কথা শুনে তাদের দলের পাখিদের খুব রাগ করার কথা, কিন্তু রাগ করলো না কেউ। দলের এক বুড়ো পাখি আফসোস করে বলে, আমরা ওই দুই জাতের দুটো পাখির মতো সুখী হতে পারি যদি, আমরা জাত রং ভুলে নিজেদের শুধু পাখি ভাবতে পারি।
বুড়ো পাখির কথায় সবাই খুশি হয়ে গেল। দুই জাতের পাখিরা আনন্দে হই হই করে টুই টুই আর পিক পিক পাখিকে বরণ করে নিল এবং সবাই সুর করে গেয়ে উঠল, জাত ভুলে টুই পিক সুখে আছে দেখো।